হ্যালো বন্ধুরা যারা টেলিগ্রাম মাইনিং সাইটগুলোতে কাজ করতেছেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে আজকের ভিডিওতে দেখাবো এক্স এম্পিয়ারে কীভাবে আপনার টোন কয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করবেন এবং দুই নাম্বার যে সত্যটি রয়েছে সেটি পূর্ণ করবেন তো বন্ধুরা যারা এখনও নতুন রয়েছেন যারা এখনও কাজ স্টার্ট করার নাই দেখুন এখানে কিন্তু আরও বারো দিনের মতন সময় রয়েছে আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন আজকে আঠারো তারিখ তাই এখানে যদি কাজ করেন মোটামুটি ভালো একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন এই বারো দিনে এবং এখানে বিশেষ করে কিসের মাধ্যমে আপনাকে পেমেন্টটা দেওয়া হবে সেটাও আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো এবং ট্রানজেশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো যারা মাইনিং করতেছেন তাদেরকে মাস্ট বি এখানে যদি আমরা এয়ারড্রপে চলে আসি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা দিছে একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট এবং দুইটা নাম্বার হচ্ছে সেন্ট ট্রাংজেশন এটা না করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তাই মাস্ট বি এটা করতে হবে তো এখানে যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে এই এক্স পেয়ারের লিঙ্কটা দিয়ে দেবো সিম্পলি সেই লিঙ্কে কিন্তু করে আপনি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম বোর্ডে স্টার্ট করে আপনি সরাসরি এখান থেকে কালেক্ট করা শুরু করবেন তো এই নিয়ে আমার ভিডিও আছে আপনি যদি নতুন হয়ে থাকেন সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো যাই হোক এখান থেকে আজকে আমরা এয়ারড্রপটা কানেক্ট করবো এই বোট মাইনিং সাইটে তো আমরা সরাসরি চলে আসবো এয়ারড্রপে এবং অ্যাডড্রপে আসার পর এখান থেকে আপনাদের যাদের ওয়ালেট ট্যালেট কানেক্ট নাই জাস্ট আপনি এটার পর ক্লিক করবেন এবং আপনার বিভিন্ন ধরনের ওয়ালেট চলে আসবে টোন কিমা টোন কিপার বিট গেট তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার রয়েছে তো সেগুলোতে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যান্সেল করে দিয়েছি এখান থেকে আপনি যে কোনো এখান থেকে যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারবেন চাইলে আপনি টেলিগ্রামের ওয়ালেট কানেক্ট করতে পারবেন টোন কিপার এবং এখান থেকে আরও বিশেষ করে এখান থেকে বিটগেটও রয়েছে এবং বাইবিট রয়েছে তো এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে টোন কিপার তো আমি এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করতেছি আমরা প্রত্যেকে বেশিরভাগ মানুষই কিন্তু টোন কিপারটা সিলেক্ট করে বা এটাই বেশি ব্যবহার করতেছে তো আমি এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে দিলাম এবং আমাদেরকে এরম একটু লোডিং নেবে এবং জাস্ট আমরা এখানে কানেক্ট ওয়ালেটের পর ক্লিক করে দেব এবং যদি পাসওয়ার্ড ফোনে থাকে সে পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নেবেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আমাদের দুই নম্বর সত্য হচ্ছে সেন্ট ট্রানজেশন তো আমাদের এই সেন্ট ট্রানজেশনে কিন্তু আমাদেরকে একটা ফি দিতে হবে এটা গ্যাস ফি মনে করেন তো এটা গ্যাস ফিটা দিতে হবে প্রায় তিন ডলারের মতন কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কাটবে তো এখান থেকে আমরা কি করব। সো এখান থেকে আমরা চলে আসবো এখানে মেক এ টোন ট্রানজেশন জাস্ট আমরা এইটার পর ক্লিক করে দেবো তো আপনাদের কাছে যদি টোন কয়েন ডলারটি না থাকে তাহলে কীভাবে টোন কয়েনটি আপনি বাই করবেন সে বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো ওই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব সহজে কিন্তু আপনি চাইলে কিন্তু তিন ডলারের মতন বা আপনি দুই ডলার আশি সেন্ট কিনে কিন্তু এটাই কানেক্ট করে নিতে পারতেছেন তো আমার এখানে ফি কাটতেছে জিরো পয়েন্ট ফাইভ টন আর জিরো পয়েন্ট ফাইভ টনের ভ্যালু আছে দুই ডলার সাতাত্তর সেন্ট এবং এক সেন্টের মতন ফি কাটতেছে তো আপনি যদি বাই করতেছেন যদি আপনার কাছে টোন কয়েন না না থাকে তাহলে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে টোন কয়েন খুবই ইনস্ট্যান্ট কিনতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ওয়েবসাইট যারা ব্যবহার করতেছেন তারা তো জানেনি যারা নতুন আসেন তারা আমাদের ওয়েবসাইটে একটুবার ঘুরে আসতে পারেন আমি নিজের ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এই টোন কয়েনটি আপনি বাই এবং সেল করতে পারেন ওকে আমাদের এই সেন্টটা মানে ট্র্যানজাকশানটা কমপ্লিট করতে হলে এখান থেকে আমরা এটা টেনে এই সাইডে টেনে দেবো টেনে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি স্যানটা লোডিং নেবে এবং আপনার ফোন থেকে যদি লক থাকে লকটা আনলক করে দিবেন তাহলে এই সেনটা কিন্তু দেখতে পাচ্ছি স্যার ডাউন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি স্যার লোডিং নিচ্ছে তো এই যে ডলারটা এই ডলারটা কিন্তু আপনার ওয়ালেট থেকে কেটে নেবে তো জাস্ট আপনাকে এফ ফি মিনিট কিছু সময় অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন সেন্ট ট্রানজাকশন কমপ্লিট ইনস্ট্যান্ট হয়ে গেছে ঠিক ঠিক আছে এখানে আপনার আর কিছুই করতে হবে না তো এখান থেকে মাইনিং করবেন তো এখান থেকে আমি যদি এখন ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা সেটা যদি চেক করার জন্য এখানে একটা আমাদের কিন্তু বোনাস দিচ্ছে আমরা চলে আসবো কুইস্টে কুইস্টে আসার পরে একটু দিকে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন মেক টোন ট্রানজাকশন তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো আমরা এটা পাচ্ছি চার বিলন টোকেন চার পয়েন্ট ছয় বিলিয়ন তো আমরা এটার উপর ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা চেক অ্যাকশনের পর ক্লিক করে দেবো আচ্ছা দেখি আমাদের এটা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে যদি ক্লেম করে নিই আমরা ক্লেমটা করে নিতে পারতেছি তো দেখতে পাচ্ছেন আমার ক্লেমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা যদি টোন কিপারে চলে আসি দে আমাদের কত নেটওয়ার্ক ফিগার তো তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ টন কিন্তু আমার এখান থেকে কেটে নিচ্ছে তো এখান থেকে কিন্তু আপনার কিন্তু এরকম টোন কয়েন প্রয়োজন হবে তো আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু অনেক মানুষ এখান থেকে দেখুন আজকেও অনেক মানুষ এখান থেকে অর্ডার দিয়ে নিচ্ছে তো আপনিও কিন্তু এই টোন কয়েনটা বাই করতে পারেন আমাদের কাছে শুধুমাত্র এটুকু না আমাদের কাছে অনেক টোন কয়েন রয়েছে তো এখান থেকে আপনি বাইসেল করতে পারবেন বাইসেল করার জন্য আমাদের ওয়েবসাইট আছে যে এনি ডলার বাইসেল ডট কম এখান থেকে কিন্তু আপনি টোন কয়েনটা নিতে পারবেন দেখুন সবাই কিন্তু এখান থেকে টোন কয়েনটা নিচ্ছে এবং এখান থেকে চালিয়ে কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন এছাড়া শুধুমাত্র টোন কয়েন না আপনি কিন্তু যে কোনো ডলার এখান থেকে বাইসেল করতে পারবেন খুবই ভালো একটা রেট পাবেন এবং খুবই কম দামে এখান থেকে অল্প কিছু ডলার হলেও কিনতে পারবেন এখানে সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা বা পঞ্চাশ সেন্ট থেকে শুরু করে কিন্তু ডলার বাইসেল করতে পারবেন একশো দুশো ডলার পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার টোন কয়েনটা বাই করবেন এবং এখান থেকে কানেক্ট করবেন এখন আসে এটাই আসলে কিসের মাধ্যমে আমাদের পেমেন্টটা দেওয়া হবে তো আমি যদি এখানে টেরেড এনএফটি রয়েছে আমরা চাই কিন্তু এনএফটি বাইসেল করতে পারি বাট আমি এটা করবো না তো এখান থেকে আপনি বাইচার করতে পারেন তাদের এনএফটি রয়েছে বর্তমানে এটা কিন্তু ট্রেন্ডিং রয়েছে তো এইখান থেকে আপনি যদি এয়ারড্রপটা আসলে এখান থেকে চলে গেছে নাহলে আমি এখান থেকে দেখাতাম তো আমার কাছে একটা স্ক্রিনশট রয়েছে যে আসলে কিসের মাধ্যমে পেমেন্টটা দেওয়া হবে তো দেখুন এখানে কিন্তু তারা স্পষ্ট করেই বলে দিছে দেখুন এখানে আপনি দুইটা অপশনে কিন্তু এখান থেকে পেমেন্ট আর কি এখান থেকে টোকেনটা পাবেন তো এটা মূলত আমরা যেটা কালেক্ট করতেছি এটা হচ্ছে একটা পয়েন্ট এই পয়েন্টটা আমাদেরকে কনভার্ট করে আমাদের কিন্তু টোকেন দেওয়া হবে তো এই টোকেনটা কিন্তু আমরা কিভাবে পাবো সেটা কিন্তু তারা বলে দিছে এখানে পার আওয়ার এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়েন্স পার আওয়ার রয়েছে এটা আপনাকে বাড়াতে হবে যত বাড়াবেন ততই কিন্তু আপনি বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা বেশি এখানে ব্যালেন্সে থাকুক আর না থাকুক আপনার কয়েন পাওয়ারটা মাসবি এখান থেকে করতে হবে আপনি এখান থেকে রেফার করেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখান থেকে রেফার করে ভালো পরিমাণ একটা ই করতে পারবেন এখানে নিচে আপনি রেফার লিঙ্ক পাবেন জাস্ট কপি করে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন আর মাত্র বেশি দিন সময় নাই বারো দিনের মতন সময় আছে তাই এর মধ্যে আপনাকে কাজটা করতে হবে এখন এর মধ্যে কিন্তু আপনি কীভাবে বেশি বেশি কয়েনগুলো কালেক্ট করে বেশি বেশি পার কয়েনটা বাড়াতে পারবেন সেই বিষয়টি দেখাই তো মাসবি যারা নতুন আসবেন তারা সরাসরি এখান থেকে কালেক্ট করবেন এবং এখানে কোয়েস্টে এসে ডেলি এখান থেকে যে মিশনটা থাকে ডেলি মিশনটা কমপ্লিট করবেন এবং এখান থেকে ডেলি কিন্তু আপনি এজ এ ফর ডে এটা কিন্তু দুইটা পাবেন এই দুইটা কালেক্ট করে নিবেন এবং নিচেই আরও কিছু টাস্ক থাকবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে ভালো একটা অ্যামাউন্ট আর কি আপনি টোকেন পাবেন এবং সেটা দিয়ে আপনি সরাসরি এই যে চলে আসবেন এবং এখানে মাইনিং অপশন পেয়ে যাবেন মাইনিংয়ের পর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি মাইনিংয়ের এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো হাই করবেন তবে বর্তমান যেহেতু বেশি সময় নাই সেহেতু এই যে এক্সচেন যে নিচেরগুলো রয়েছে এগুলো বাদ আপনি এখান থেকে সবচেয়ে বেশি ফোকাস করবেন এই তিনটে অপশনে নিচে এই বোনাস বেশি নেওয়ার দরকার নাই বোনাসটা মূলত হচ্ছে আপনার এই যে ইটা রয়েছে এখানে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসটা বাড়ানোর জন্য তো ওটার বর্তমানে টাইম নেই আপনি এখান থেকে এ যে এনার্জি পারফিট পাওয়ার আওয়ার ট্যাপ এবং এখান থেকে এনার্জি রিকভার তবে এখানে প্রফিট পার ট্যাপ এটা না নিলেও বেশি হবে না মানে অল্প নিলেও হচ্ছে কারণ এখানে একটু কষ্ট করে বেশি করে ট্যাপ ট্যাপ করবেন তাহলে কিন্তু হবে ওটা আজরে আর কি আপনি কয়েন নষ্ট করে বেশি বাড়াতে যান না বর্তমান যেহেতু সময় নাই শুধুমাত্র এখান থেকে রিকভারটা হবে এবং এটা ফুললি ভরবে এবং এটা একটা লিমিট বাড়বে তো দেখতে পাচ্ছেন আমার এখানে লিমিট ডেলি লিমিটটা বাড়ে ডেলি লিমিটটা বাড়ে হচ্ছে আপনার লেভেলের উপরে আর এখান থেকে আপনার এনার্জিটা রিকভার হবে এই যে ওটা তো ওখানে দেওয়াই আছে এনার্জি এবং রিকভার এবং এখান থেকে আপনি ট্যাপ ট্যাপে কত কত পাচ্ছেন এটা তো আশা করি বুঝতে পারছেন ইম্প্রুভ এবং ইম্প্রুভ থেকে আসার পর এখানে সবচাইতে কম দামে বেশি পাওয়ার পাবেন অফিসের মধ্যে এখানে আপনি এআই পাবেন না এআই পেতে হলে আপনাকে অনবিলনের উপর পাওয়ার তৈরি করতে হবে তো এখান থেকে অফিসের মধ্যে চলে আসবেন এখানে কম মূল্যের ভিতর বেশি পার পাবেন এগুলো নিয়ে শুধুমাত্র আপগ্রেড করবেন যেমন আমি যদি এখানে এআইয়ের মধ্যে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিব এই যে আট বিলন দিয়ে পাঁচচল্লিশ মিলন তো এটা একটু বেশি পড়ে যাচ্ছে বর্তমানে তো যাই হোক এখান থেকে অফিসের ভিতরতে আপনারা নেবেন তো এখান থেকে নেওয়ার পর এখন বললাম যে কয়েনের এই যে ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সের প্রতি বেশি ফোকাস না দিয়ে আপনি পার ওপর উপর বেশি ফোকাস দেবেন দেখুন যখন লাস্ট তিন থেকে সাত দিন থাকবে তখন হচ্ছে আপনি আপনার ব্যালেন্সে পয়েন্টগুলো কালেক্ট করবেন তখন আর কোনো পার আওয়ার তৈরি করবেন না সর্বোচ্চ গেলে পাঁচ দিন পাঁচ দিন আপনি এই পাঁচ দিনের আগ পর্যন্ত পার আওয়ার বাড়াবেন এবং পাঁচ দিন শুধুমাত্র আপনি ব্যালেন্সে কালেক্ট করে করে রাখবেন এখন কথা হচ্ছে এখানে ব্যালেন্স হয়তো এটা থেকেও আবার কনভার্ট করে দিতে পারে অথবা পার আওয়ার থেকে দিতে পারে কিন্তু তার স্পর্শ করেই কিন্তু বলে দিয়েছে যে পার আওয়ার এবং এখান থেকে রেফার করে কিন্তু যে পরিমাণ কয়েন পাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে দেওয়া হবে তার জন্য অবশ্যই মাসবি কিছু ব্যালেন্সে পয়েন্ট রাখবেন এই জন্য বললাম যে পাঁচ দিন আগ পর্যন্ত শুধুমাত্র পার ট্যাপটা বাড়াবেন পার আওয়ারটা আর পাঁচ দিন মধ্যে আর কি পাঁচ দিন যে টাইম থাকবে ওই পাঁচ দিনে কিন্তু আপনি আপনার ব্যালেন্সের টোকেনগুলো কাঁচাবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে আর ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে যাদের টোন কয়েন লাগবে তারা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন আপনি খুবই কম দামে এবং খুবই হাই রেটে একটু বিক্রি করতে পারবেন আমাদের ওয়েবসাইটে এছাড়া বিভিন্ন ধরনের ডলারগুলো বাইসেল করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন